এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, কারণ কি আজকে আমি ঘুরতে যাবো মালবাজারে। কার কার সাথে যাই চলো দেখা। স্টেশনে পৌঁছাতে লেট হয়ে গেছিলো, তার জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। ট্রেনে বসে অনেক ভিডিও বানিয়েছি, তো তোমরা ভিডিও দেখতে থাকো, কন্টিনিউ। ফাইনালি আমরা স্টেশনে নেমে গেছি, এখন এখান থেকে আমরা বাড়াবো। তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি, এখান থেকে দেখতে পাচ্ছি হালকা। তো মন্দিরের ভিতরে যাওয়া যাক, তারপর তোমাকে দেখাচ্ছি মন্দিরটা দেখতে কেমন। আমারও ফার্স্ট টাইম এবার, চলো যাওয়া যাক। মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তার কারণে মন্দিরের ভিতরে কোনো ধরনের ভিডিও বানাইতে পারিনি। বাট মন্দিরটা ভিতর থেকে দেখতে অনেক 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 সুন্দর। মালবাজারে এসে সেকেন্ড টাইম মিট করতেছি ঈশিতাদির সাথে, তারাও দেখাচ্ছি। এই তো দিদি ভাই, এত সাজুগুজু করছো, হ্যাঁ সেই লাগতেছে। সবাই কমেন্ট করো কেমন লাগতেছে দিদি ভাইকে। মালবাজারে এই বাচ্চা মেয়েটা মালবাজারে ঘুরতে আসছে, ব্যাড লাক মালবাজারে ঘুরতে এসে পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছে, কোনো অপশন নেই ওর কাছে, নো অপশন। আমি লাইফে ফার্স্ট টাইম মালবাজার পার্কে আসছি, বাট এখানে খুল্লা টাকা ছিল না, তার জন্য আমি টিকিট কাটছি, আমার ডিউ টাকা লিখে রাখছি এখানে। দেখো পার্কটা দেখাচ্ছি তোমাদেরকে, সুন্দর আছে অনেকটাই, ঘুরে দেখি কেমন সুন্দর। চারিদিকে অনেক কিছু দেখতে পাচ্ছি, বাট সব কিছু না দেখো। Wow.
এসছে, তো তোমরা একটু ওয়েট করো, আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট। দেখতে খুব 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 ভালো লাগবে, কারণ কি সেকেন্ড পার্টটাতে অনেক কিছু আছে দেখার মতো, তো দেখতে থাকো। এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।